व्हाट इज अप गाइस আজকে ইন্ট্রো দিলাম লিফটে বিশেষ কোনো কাজে বের হইনি নরমালি আমার বাইক সার্ভিসিং এর জন্য আজকে বের হলাম বাইকটার অনেক খারাপ অবস্থা এই যে আমার বাইকের সামনের हाइड्रोलिक থেকে একটা সাউন্ড আসছে কি 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 ব্রেক ধরলে आई थिंक ব্রেক শু ক্ষয় হয়ে গেছে চেঞ্জ করতে হবে আর টুকিটাকি কাজ আছে সার্ভিসিং যাই যেহেতু আরো অনেকগুলা সার্ভিসিং আমার বাকি আছে ফ্রি তো কেন ওয়েস্ট করব এগুলো দরকার গাড়ি মেইনটেন্যান্সের জন্য এগুলো দরকার तो যাওয়ার সময় দেখা হচ্ছে সার্ভিসিং করব সিরিয়াল খালি আছে সার্ভিসিং করব সিরিয়াল খালি আছে তিনটা বাকি আছে আপনার আগে তিনটা আছে কত মন লাগতে পারে একসাথে তো 5-6টা ওঠে বেশি কোন লাগবে না রাজন আচ্ছা মাইলেজটার জন্য কি করা যায় মাইলেজটা তো অনেক কম পাইতেছি মাইলেজের জন্য দেখুন কার্বোরেটর টুনিং করতে হবে কার্বোরেটর টুনিং করতে হবে খোলা লাগবে না তো না কার্বোরেটর টুনিং করতে হবে কার্বোরেটর খোলা লাগে এখন আমি মাইলেজ পাইতেছি 25-26 অনেক কম না তুলনামূলক অনেক কম না অনেকে বলতেছে 40ও পায় হাইওয়েতেও পাই আমি হাইওয়েতে 28 বেশি গেলে বাইরে থেকে সার্ভিসিং করানোর থেকে সার্ভিস সেন্টার সার্ভিস করানোটা বেটার কারণ এখানে মেশিনগুলো থাকে মেশিনগুলো দিয়ে সার্ভিস করে ওদের কাছে এগুলো থাকে না এগুলো দিয়ে প্রপার টাইট করতে পারে সব কিছু আমার মতে বাইরের থেকে সার্ভিসিং করার থেকে এখানে করানো বেটার না কারণ এখানে হ্যাঁ মেশিনে বাইরে তো মেশিন টেশিং নাই আর এখন তো মনে করেন ABS বের হয়ে গেছে ABS এর কাজ তো সবাই পারে না 2 hours later. আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো যেটা টিভিএস সার্ভিস সেন্টারে আছে। এই যে অটো ওয়াশ, এখানে অটো ওয়াশ হয় মেশিনের সাহায্যে। তো এটা কোন জায়গায় নাই না, এটা বাংলাদেশের মধ্যে 2-3 জায়গার মধ্যে আছে এই অটো ওয়াশ, যে অন্য কোথাও পাওয়া যাবে না। কিন্তু টিভিএস অনেক ভালো একটা কাজ করছে এই অটো ওয়াশটা আনার পর। দেখি কীভাবে ওয়াশ করা যায়। তো আপনাদের সুবিধার্থে বলে দেয়, এইখানে সব গাড়ি ওয়াশ করানো হয়, যে কোনো গাড়ি আপনারা ওয়াশ করতে পারবেন। যেমন 150 টাকা করে নেবে, এটা অবস্থিত 60 ফিটে। আমার মতে বাইরে ওয়াশ করানোর থেকে 150 টাকা দিয়ে এখানে ওয়াশ করানো, যেহেতু মেশিনে করা হয়, অনেক বেটার। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন একটু ভালো পরিষ্কার হয় বেশি, এটা হাতে করা সম্ভব না। তিন চার মিনিটে, হ্যাঁ। এমনি ওয়াশ আগে যে যখন গাড়ি ওয়াশ করতে যেতাম আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইত। টিভিএস অনেক বড় জিনিস একটা উপহার দিয়েছে আমাদেরকে ধরতে গেলে। /8 ঠিক আছে। আপনার ওইটা তো 9090 টাকা রিমটা, 9090 রিম। আমি যোগাযোগ করবো, ঠিক আছে। লেন্স হ্যাঁ, না না, এই যে এইটা রাখার জায়গা, এই মোটা অটো অ্যাভেলেবল পাওয়া যায়। হ্যাঁ, স্যার চালা দেখবে। হুম, জলদি দেখুন, কোনো সমস্যা নেই, তো গেলে ডাইরেক্ট, ঠিক আছে। Feeling used, but I'm still missing you and I can't see the end of this. Just wanna feel your kiss against my lips. Now all this time is passing by, but I still can't seem to tell you why. Oh. ভালো সার্ভিসিং করছে। ও ব্রেকটা দেখি, নাইস। তো এই তো গাইজ, এখান থেকে সার্ভিসিং করে আমি স্যাটিসফাই। কজ ওদের ব্যবহারটা ওর অতটা ভাল লাগেনি, বাট ব্যবহার খারাপ লাগবে স্বাভাবিক, কারণ আমার একটা সার্ভিস ওরা দেয়নি। আর সেকেন্ড থিং, ওয়াশ করার যে ইয়াটা দেখলাম, ওয়াশ করলো যে ওরা একটা ইয়া নিয়ে আসলো, ওই অটো মেশিন। যেহেতু এইখান নর্মালি ওয়াশ করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ওরা 3-4 মিনিটে ওয়াশ করা একদম সীমিত লাভে। যে 150 টাকা দিছে, 150 টাকার মধ্যে হয়ে যায়। সো ইটস গুড থিংস। আমার জানা মতে অন্যান্য কোনো কোম্পানি এরকম অটো ওয়াশ মেশিন আনে নাই। তো একটু যাই, যা দেখি তানিফের দোকানে কি অবস্থা, দোকানে স্টপেজে যাই। তো আজকের ভিডিও এতটুকুই গাইস, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। ও ইয়ারা স্মুথ হয়েছে, আগের থেকে স্মুথ, স্মুথ ফোর হুইল গিয়ার শিফটিং এখন আরো স্মুথ হয়েছে। ওকে দেন বাই।